মুখ্যমন্ত্রী নয়, আপনাদের দিদি হিসাবে এসেছি। শনিবার আচমকা চিকিৎসকদের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আগমনকে স্বাগত আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। শনিবার দুপুরে আচমকায় সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে চিকিৎসকদের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দেন তিনি। এমনকি শুক্রবার রাত থেকে চলতে থাকা অঝোরধারায় বৃষ্টি এবং আবহাওয়ার অবনতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সঙ্গে নিয়ে চিকিৎসকদের এই ধর্ণা মঞ্চে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকদের চলতে থাকা আন্দোলনের দাবি বিবেচনার বিষয়ে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা কাজে ফিরতে চাইলে আপনাদের দাবিগুলো আমি সহানুভূতির সাথে বিবেচনা করে দেখব। আমি একা তো আর সরকার চালাই না। আমি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি সকলের সঙ্গে কথা বলে এ বিষয়ে আলোচনা করব। সিবিআইয়ের কাছে অনুরোধ, দ্রুত তদন্ত শেষ করে দোষীদের ফাঁসি দেওয়া হোক। দোষী ব্যক্তি অবশ্যই শাস্তি পাবে। আমি নিজে ব্যবস্থা করব। আন্দোলনরত চিকিৎসকদের খাবার এবং খারাপ আবহাওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের যে যা দিচ্ছে সেটা খেয়ে নেবেন না। গত 34 দিন ধরে রাতে ঘুমাতে পারিনি আমি, কারণ আপনারা জেগে থাকলে আমাকেও পাহারাদার হিসাবে জেগে থাকতে হয়। শুক্রবার সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে আর আপনারা এইভাবে রাস্তায় বসে আছেন, তা দেখে আমারও খুব কষ্ট হচ্ছে। এখানে আপনাদের কাছে আসা মানে ছোট হওয়া নয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি এখানে মুখ্যমন্ত্রী হিসাবে নয়, আপনাদের একজন দিদি হিসাবে এসেছি। সুপ্রিম কোর্টে এখন মামলা চলছে। আপনাদের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হবে না। আমাকে একটু সময় দিন। আমি মনে করি আপনাদের কাছে আশা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আমার আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে চাই। মুখ্যমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। তারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যখন যেখানে বলবেন সেখানেই আলোচনায় বসতে রাজি আছি। তবে যে 5 দফা দাবি নিয়ে আন্দোলন, সেই দাবির ওপরেই আলোচনা হবে। দাবি থেকে আমরা সরছি না। তাহলে তো আজকে এত মানুষ আমাদের সাথে এসছে, তারা তো এই কথাগুলো শোনার জন্যই এসছেন যে এই দাবিগুলো পূরণ হচ্ছে কি হচ্ছে না, যেটু মিনিট বলে পদত্যাগ হচ্ছে কি হচ্ছে না, তাদের পদত্যাগ হচ্ছে কি হচ্ছে না, সন্দেহপ্রচারিত ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মইনি মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।